হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজনেস মুনাফা। বন্ধুরা, আজকে আবারও নিয়ে চলে এসেছি শান্তিপুর স্টেশন হাটের দ্বিতীয় পর্ব। এর আগে এই হাটের ভিডিও আমি আপনাদের দেখিয়েছি, এই হাটের কয়েকটা পার্ট, কিছু বিষয়, কিছু কালেকশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই অনেক রেসপন্স করেছেন, আপনাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও আজকে একটা দ্বিতীয় পার্ট নিয়ে কিছু কালেকশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, আর এই ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। এরপর থার্ড পার্ট আসবে, যে পার্টের থেকেও বেটার কিছু কালেকশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা কতটা রেসপন্স করছেন তার উপর ভিত্তি করেই একটা ভিডিও বানানোর ইচ্ছা কিন্তু মনে জাগবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করুন। তো এই হাট কিন্তু সপ্তাহে দুদিন বসছে, বুধবার শনিবার ভোর 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আর এই হাটের নাম রয়েছে শান্তিপুর স্টেশন হাট, আবার একে নীলমণি হাটও কিন্তু অনেকে বলে থাকেন। তো আপনারা এর আগে যেটা জেনে গেছেন, আজকে কিন্তু অত কিছু আর বলছি না, আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন। এবং ভিডিওর মধ্যেই বেশ কিছু কালেকশন তো আপনারা দেখছেন, তাছাড়াও আপনারা অবশ্যই যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথেও কিছু আপনাদের সামনে কথা বলিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। মূলত আজকে ছেলেদের প্যান্ট এবং মেয়েদের কুর্তি, এছাড়াও যেহেতু ঈদের মরশুম চলছে তার জন্য লুঙ্গির কিছু বেশ কিছু কালেকশন কিন্তু এই ভিডিওয়ে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আর এর পরের ভিডিওর দিকে অবশ্যই নজর রাখবেন, কারণ নেক্সট থার্ড পার্টে এর থেকেও বেটার কিছু কালেকশন আসছে। চলুন দেখে নেওয়া যাক। এই হাটটা কিভাবে আসবে? এই হাটে কিভাবে আসবে? হাটে কিভাবে আসলাম? শান্তিপুরেই বাড়ি আমাদের, স্টেশনে। এই হাটটার নাম কি আছে বলো তো? নীলমণি। হ্যাঁ, কি কি শাড়ি? দু একটা শাড়ি দেখিয়ে দাও। কি রেট আছে? আর এছাড়া অন্য কিছু? এগুলো আছে সাদা, তাতে সাদা কত? এগুলোর দাম আছে 330 টাকা। 330? 330। একটা আছে, কি রেট আছে? এগুলো 310। একটা দেখো
কি রেট আছে এটার? 400 এটা কি রেট আছে? হলো বল কাজ ধরো ঠিক আছে।